আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। সুরে জারিয়াতের 47 নম্বর আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করলাম। আয়াত থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন আলোচনা করেছেন, শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় আল্লাহ আলোচনা করেছেন এই সুরার শেষ পর্যন্ত। আল্লাহ বলেন, ওয়াসসামাআ বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন, আমি আকাশ নির্মাণ করেছি আমার ক্ষমতা বলে, ওয়া ইন্না লামুসিউন, আমি সম্প্রসারণকারী। লামুসিউনের অনুবাদ কেউ কেউ করেছেন আমি শক্তিশালী, মানে আল্লাহ শক্তিশালী। ওয়াসসামাআ বানাইনাহা বিআইদিন, বিআইদিন অর্থ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, বিকুওয়া, আমি ক্ষমতা বলে আকাশ নির্মাণ করেছি। ওয়া ইন্না লামুসিউনের তাফসিরে হাসান বসরি রহমতুল্লাহি আলাই বলেন, ওয়া ইন্না লামুসিউনের অর্থ হল, ওয়া ইন্না লামুসিউনা ফির রিজকি বিল মাতর, আমি আল্লাহ যে আকাশ নির্মাণ করেছি এই আসমান থেকে বৃষ্টি বর্ষণের মাধ্যমে তোমাদেরকে প্রচুর রিজিকের ব্যবস্থা করে দিই। ইবনে জায়েদ রহমতুল্লাহি আলাই লামুসিউনের তাফসির করেছেন, ইন্না লামুসিউনা আসসামা, আমি আল্লাহ আসমানকে সম্প্রসারণকারী। আরেক দল মুফাসসিরিন কেরাম এটার তাফসির করেছেন, ইন্না লামুসিউন অর্থাৎ ইন্না লাকাদিরুন আলাল ইত্তিসা কা ইত্তিসা আসসামা, আসমানকে আমি যেইভাবে সম্প্রসারণ করেছি আমি আল্লাহ, লাকাদিরুন আলাল ইত্তিসা আকসার মিন ইত্তিসা আসসামা, তোমরা যে আসমান দেখো এই আসমান যত প্রশস্ত দেখো এর চাইতেও আরো প্রশস্ত কিছু নির্মাণ করতে আমি আল্লাহ সক্ষম, আমি আল্লাহ ক্ষমতা রাখি। এটা হলো লামুসিউনের আরেকটা তাফসীর। ইমাম মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি তাফসীর করেছেন, ইন্না লামুসিউনা আই ইন্না লাকাদিরুনা বিখালকি সামাইন বিমিসলিহা, যে আসমানটা তোমরা তাকায় দেখতেছ এই জাতীয় আরো আসমান বানাইতে আমি আল্লাহ সক্ষম, আমার কাছে কোনো ব্যাপার না, আমি আল্লাহ এটার ক্ষমতা রাখি। তাহলে আসমান বানিয়েছেন কে? সূরা আম্বিয়ার 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াজআলনা আস-সামাআ সাকফাম মাহফুজা, আমি আসমানকে করেছি সুরক্ষিত ছাদ, তোমাদের জন্য আসমানকে সুরক্ষিত ছাদ হিসাবে খুঁটি ছাড়াই আমি আল্লাহ দাঁড় করায় রাখছি। এই হলো আমাদের উপরে যে আসমান, এই আসমানের ব্যাপারে আল্লাহর বক্তব্য। এরপরে আল্লাহ বলেন, ওয়াল আরদ ফারাশনাহা ফানিআমাল মাহিদুন, আমি জমিনকে বিছিয়ে দিয়েছি, ছাদ পাইলাম, এখন দরকার বিছানা। আল্লাহ বলেন আমি জমিনকে বিছিয়ে দিয়েছি, ফানিআমাল মাহিদুন, আমি আল্লাহ কতই না উত্তম বিছাই, বিছানোর দিক থেকে এত বড় একটা বিছানা পৃথিবীর কেউ বিছাইতে পারবে না। তো আল্লাহ বলেন আমি আল্লাহ এই বিছানা তোমাদের জন্য যেভাবে বিছিয়ে দিলাম কতই না উত্তম বিছানা আমি তোমাদেরকে বিছিয়ে দিলাম। এটা তাফসিরে আল্লামা মুহাম্মদ ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, ওয়াল আরদ ফারাশনাহা জালনাহা ফিরাশান লিল মাখলুকাত, আমি জমিনকে বিছানা বানিয়েছি যত মাখলুক আছে সৃষ্টি আছে সবার জন্য জমিনকে বিছানা বানিয়েছি। তাহলে আসমান
জমিন, বলেন আসমান জমিন, এটা হলো জোড়া জোড়া, বলেন কি বললাম, জোড়ায় জোড়া। আসমান আর জমিন যেমন জোড়ায় জোড়ায় আল্লাহ সৃষ্টি করেছেন একটার বিপরীতে আর একটা, এর পরের আয়াতে আল্লাহ বলেন ওয়ামিন কুল্লি শাইইন খলাকনা যাওজাইন লাআল্লাকুম তাযাক্কারুন, এই মাত্র আমি আল্লাহ তোমাদেরকে আসমানের কথা বললাম, জমিনের কথা বললাম, আসমান জমিন যেমন জোড়ায় সৃষ্টি করেছি একটা আরেকটার বিপরীতে সৃষ্টি করেছি, এই আসমান জমিনের মতো প্রত্যেকটা জিনিসকে আমি আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, কেন, লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা উত্তমরা উপদেশ গ্রহণ করতে পারো। জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছে কিভাবে, সামাউন ওয়া আরদুন, আসমান এবং জমিন, এটা জোড়ায় জোড়ায়। মুফাসসিরিনে কেরাম বলেন জামিউল মাখলুকাত আজওয়াজুন, সমস্ত সৃষ্টি জোড়া জোড়া। অতীতের বিজ্ঞান এটা স্বীকার না করলেও আধুনিক বিজ্ঞান আল্লাহর এই কথাটা স্বীকার করে নিয়েছে। ওয়া লাইলুন ওয়া নাহারুন, দিন এবং রাত, ওয়া শামসুন ওয়া কমারুন, সূর্য এবং চন্দ্র, এগুলো সব জোড়ায় জোড়ায়। সূরা আম্বিয়ার 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া হুয়াল্লাযী খলাকাল লাইলা ওয়ান নাহারা والشمس والقمر كل في فلك يسبحون, তিনি ওই সত্তা যিনি রাত দিনকে সৃষ্টি করেছেন, والشمس والقمر সূর্য এবং চন্দ্রকে সৃষ্টি করেছেন। মুফাসসিরিন কেরাম বলেন وبرر وبحر জল স্থল জোড়ায় জোড়ায়, একটা স্থল বাঘ আর একটা জল বাঘ একটা আরেকটার বিপরীত, অধিয়া উন ও জলামুন আলো অন্ধকার একটা আরেকটার বিপরীত জোড়ায় জোড়ায়, অশাকা উন ও সাআদাতুন হতভাগা আর দুর্ভাগ্য আরেকটা হলো সৌভাগ্য, এই দুইটা জোড়ায় জোড়ায়, একটা হতভাগা আর একটা সৌভাগ্য, দুইটা জোড়ায় একটা বিপরীত আর একটা। তো আল্লাহ বলেন এইভাবে জিন ইনসান আর হলো জুকুর ওয়া ইনাস একদল নারী আর একদল পুরুষ একটা আরেকটার বিপরীতে আমি আল্লাহ সৃষ্টি করেছি, ওয়ামিন কুল্লি শাইইন খলাকনা, আসমান জমিনের যে বৃত্তান্ত আমি আল্লাহ তোমাদেরকে শোনাইলাম, এভাবে প্রতিটা জিনিসকে আমি আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করে যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। উপদেশ গ্রহণ করে নিলাম মনে করেন যে আল্লাহ ঠিকই তো আপনি সব জোড়ায় জোড়ায় করছেন, তো তারপর কি করবা, যেহেতু চিন্তা ভাবনা করে দেখলা যে জোড়ায় জোড়ায় সব সৃষ্টি এটা আল্লাহর পক্ষেই সম্ভব, অতএব ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে ধাবিত হও, ইন্নি লাকুম মিনহু নাদীরুম, নবী আপনি বলেন আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট সতর্ককারী মাত্র। এখন আপনারা বলেন আসমানকে ছাদ বানিয়েছেন কে, জমিনকে বিছানা বানিয়েছেন কে, আসমানের বিপরীতে জমিন যেমন জমিনের বিপরীতে আসমান যেমন, এরকম প্রত্যেকটা বস্তুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন কে, অতএব ইবাদত কার করব। তো আল্লাহ বলেন ওয়ালা তাজআলু মাআল্লাহি ইলাহান আখার, তোমরা আল্লাহর সাথে অন্য কোনো ইলাহকে সাব্যস্ত করবা না, নির্ধারণ করবা না, তোমরাই তো মাত্র জানলা আসমান বানাইলাম আমি আল্লাহ, জমিন বানাইলাম আমি আল্লাহ, প্রত্যেকটা জিনিসকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করলাম আমি আল্লাহ, যেন গবেষণা করে আমার দিকেই ধাবিত হও, ধাবিত হওয়ার পর মনে রাখবা আমার সাথে শিরিক করবা না, সব কিছুর কৃতিত্ব আমাকেই দিবা, আসমান আমি একচ্ছত্র ভাবে এটার মালিক, জমিনেরও একচ্ছত্র মালিক আমি আল্লাহ, লা তাজআলু মাআল্লাহি ইলাহান আখার, আল্লাহর সাথে অন্য কোনো ইলাহকে তোমরা সাব্যস্ত করবা না। তো ইলাহ প্রয়োজন, এবার আল্লাহ নবীকে বলতেছেন, নবী আপনি বলেন ইন্নি লাকুম মিনহু নাদীরুম মুবীন,
আমি নবী আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী। এরপর আল্লাহ বলেন, নবী এই জাতীয় দাওয়াত দেওয়ার পর কাফেরদের কেউ নবীরে কয় জাদুকর, কেউ কয় পাগল, বলি নাউজুবিল্লাহ, আল্লাহ সান্ত্বনা বাণী শোনায় দিচ্ছে, কাযালিকা মা আতাল্লাযীনা মিন ক্বাবলিহিম মির রাসূলিন ইল্লা ক্বালু সাহিরুন আও মাজনুন। যেমনি ভাবে আপনারে জাদুকর বলে, আপনাকে পাগল বলে, তেমনি ভাবে মা আতাল্লাযীনা মিন ক্বাবলিহিম মির রাসূলিন, ইতিপূর্বে যত রসুল দুনিয়াতে এসেছে, এই বর্তমান জাতির পূর্বে যত নবী দুনিয়াতে আসছে, রাসূল আসছে, ইল্লা ক্বালু সাহিরুন আও মাজনুন, সব জাতি নবীকে বলেছে জাদুকর অথবা বলেছে পাগল, চিল্লা বলি নাউযুবিল্লাহ। নবী আপনি টেনশন করেন না, আপনারা যে বলতেছে এটা আপনি টেনশন করবেন না, মনে কষ্ট নিয়েন না, অতীতের নবীদেরকেও তারা এগুলো বলছে। এখন দেখবেন আমাদের বাংলাদেশে কিছু মানুষের ডায়লগ আছে যে আমার বাপদাদা কি ভুল করছে, বলে কি না এরকম কথা, বলে না আমার আব্বা কি ভুল করছে, আমার আম্মা কি ভুল করছে, এরকম যদি ভুল ধরা দেন বলবে কি আমার আব্বা কি না ভুল করে গেছে, ভুল যদি চোদ্দ গোষ্ঠী করে ভুল তো ভুলই, ভুল চোদ্দ গোষ্ঠী করলে কি হবে। সবচেয়ে বড় দলিল ইব্রাহিম নবী, বলেন কোন নবী, ইব্রাহিম নবী তার আব্বা আর তার জাতিকে বলতেছে। আচ্ছা আপনারা যাদের সামনে মাথা ঝুকান, এরা তো লায়ন ফাউকুম সেই আওয়ালা এদুর রকম উপকারও করতে পারে না, ক্ষতি করতে পারে না, এদের সামনে মাথা যোগান কেন? তো তারা জবাব দিত কি, বাপেও জবাব দিছে, চোদ্দ গোষ্ঠী জবাব দিল ইব্রাহিম নবীকে, কালু বাল ওয়াজাদনা আবানা কাযালিকা ইয়াফআলুন, আমরা আমাদের বাপদাদাদেরকে পাইছি এগুলা করতে, আমাদের বাপদাদারাও করছে তাই আমরাও করতেছি। এবার ইব্রাহিম নবী জবাব দিলেন, উফিন লাকুম ওয়ালিমা তা'বুদুনা মিন দুনিল্লাহি আফালা তা'কিলুন, ধিক আফসোস তোমাদের জন্য, আর তোমরা যাদের এবাদত করো আল্লাহ ছাড়া, যার পূজা করো তাদের জন্য আফসোস, এগুলা বইলা বলতেছে আফালা তা'কিলুন, তোমরা কি বুঝো না, তোমরা কি বেআকল, তোমরা কি বুঝো না কিছু। ওই যে বলছে বাপদাদারা যা করছে আমরাও তা করি, ইব্রাহিম নবী বললেন লাকদ কুনতুম ওয়া আবাউকুম, তোমরা এবং তোমাদের বাপদাদারা, কি বলতেছে দেখেন, তোমরা এবং তোমাদের বাপদাদারা, কওমান দাল্লিন, তোমরা সব পথভ্রষ্ট, তোমরাও ভুল করছো, তোমরাও পথভ্রষ্ট, বাপদাদা চোদ্দ গোষ্ঠী ভুল করছে তারাও পথভ্রষ্ট, কোন আলেম যখন এই জামানায় ভুল ধরায়া দেয়, কোন ইমাম খতিব যখন ভুল ধরায়া দেয়, আর কোন বেদাতি যদি বলে আমার চোদ্দ গোষ্ঠী এটা করেছে, স্পষ্ট জবাব হবে। ইব্রাহিম নবী যেমন বলছে তুমিও ভুল করতেছো, চোদ্দ গোষ্ঠী ভুল করছে, আমরাও জবাব দিব আপনিও ভুল করতেছেন, আপনার বাপদাদা চোদ্দ গোষ্ঠী ভুলই করছে, বাপ বাম্মা এটা করছে, আপনি ভুল করলে তো ভুলি, সেটা আপনার আব্বা করুক আর দাদা করুক, ভুল ভুল। এটা কেন বললাম, ওই পরের আয়াতটা বলার জন্য, ওই যে আমার মূল আলোচনায় সেখানে আল্লাহ বলতেছে আতাওয়াসাউ বিহ। আচ্ছা এরা যে নবীদেরকে জাদুকর আর পাগল বলে, এটা কি বংশ পরম্পরায় ওসিয়ত করে গেছে নাকি, যে আপনি আমারে বলতেছেন আর তারা বলতেছে, আচ্ছা তোমাকে বংশ ওসিয়ত করছে, আচ্ছা তোমাদের বংশ কি বলছে যে আমরা নবী করে পাগল বলছি, তোরাও পাগল বলবি, পরের জামানায় যারা আসবে তারাও, এরকম কোনো ওসিয়ত করছে নাকি পরস্পর? আল্লাহ বলতেছে না, আসলে কেউ ওসিয়ত করে নাই, বরং বালহুম কওমুন তাগুন, এরা সবাই নাফরমান জাতি, ওসিয়তের দরকার নাই, প্রত্যেক যুগেই নাফরমানরা নবীকে পাগল বলছে, জাদুকর বলছে, এটা কোনো ওসিয়ত না, বংশীয় কোনো ওসিয়ত না। এবার নবীজিকে আল্লাহ সান্ত্বনা দিয়ে বলে ফাতাওয়াল্লা আনহুম, নবী আপনি তাদের থেকে ফিরে ফিরে যান, মুখ ফিরিয়ে নেন, ফামা আন্তা বিমালুম, আপনি তো দাওয়াত দিয়েছেন, আপনি তিরস্কৃত হবেন না, আপনি নিন্দিত হবেন না, আপনাকে নিন্দা করা হবে না, আপনার দাওয়াতের কাজ আপনি করেছেন। এরপর আল্লাহ বলেন ওয়াদাক্কির ফা ইন্নাযিকরা তানফাউল মুমিনিন, আপনি ওয়াজ করতে থাকেন, উপদেশ দিতে থাকেন, উপদেশ মুমিনদের উপকারে আসে, উপদেশ মুমিনদের উপকারে আসে,
এই যে আজকে ওয়াজ মাহফিলের ব্যবস্থা করছে আহলে সুন্নত ওয়াল জামাত, আজকে আসরের পর থেকে আলোচনা চলতেছে, এমন আলোচনা হয়েছে যে আলোচনা আপনারা 10 বার শুনছেন, 20 বার শুনছেন, কিন্তু আল্লাহ কোরআনে বলতেছে জানা জিনিস মুমিনদের সামনে বারবার আলোচনা করেন, বারবার, এতে মুমিনের উপকার হবে। দাওয়াত তাবলিগে কি কয়, প্রতিদিনই কি কইতেছে, 6 জিনিসের উপর মেহনত করে চলতে পারলে দিনের উপর চলা সহজ। তাহলে দেখেন একই কথা বারবার বলতেছে, প্রথম 3 দিন গেছে মোটামুটি, আবার গেছে 10 দিন মোটামুটি, আবার 40 দিন গেছে, এখন মোটামুটি দাড়ি একটু উঠে গেছে, আবার আপনার 4 মাস গেছে, এখন এই বেটা মাথায় পাগড়ি নিয়ে দাড়ি নিয়ে সুন্নতি লেবাস নিয়ে বাসায় চলে আসছে। তাহলে একই কথা তো ডেলি শুনতেছে, পরিবর্তন হয়ে গেছে। উপদেশ দেন বারবার, মুমিনকে উপদেশ দেন, জানা কথা বারবার আলোচনা করেন। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, এই উপদেশ আলোচনা মুমিনের উপকার করে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আসমানের কথা জানাইলাম, জমিনের কথা জানাইলাম, আসমান তোমাদের ছাদ, জমিন তোমাদের বিছানা। এখন আপনাদের কাছে জানতে চাই, এই যে আসমান আমাদের ছাদ হিসাবে আছে, জমিনটা আমাদের বিছানা হিসাবে আছে, এগুলা বিছানাটা বানাইছে কে, ছাদটা বানাইছে কে, তো এবাদত কার করব? এবার আল্লাহ ফাইনাল কথা বলতেছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ইনসানকে সৃষ্টি করেছি আমার এবাদত করার জন্য। কি করার জন্য? এবাদত। খুব গুরুত্ব দিয়ে শুনবো কথাগুলো, আমার সাথে একটু বলেন প্রতিপালনের, বলেন ধরন বা পদ্ধতি হিসাবে এবাদত 5 প্রকার, অথবা এইভাবে বলেন আমরা সাধারণত 5 পদ্ধতিতে এবাদত করি, একটু বলেন। 1, অন্তর দিয়ে এবাদত। 2, মুখ দিয়ে এবাদত। 3, শরীর দিয়ে এবাদত। 4, সম্পদ দিয়ে এবাদত। 5, শরীর এবং সম্পদ দিয়ে এবাদত। এবার সুন্দর বাংলায় বলি, বলেন তো কয় মাধ্যমে এবাদত করি? 1 নম্বর বলেন আত্মিক এবাদত, আত্মিক মানে অন্তর দিয়ে আত্মিক। বলেন 2 নম্বর মৌখিক এবাদত। 3, দৈহিক এবাদত। 4, আর্থিক এবাদত। 5, দৈহিক এবং আর্থিক এবাদত। দৈহিকের নাম শারীরিকও দিতে পারেন। তাহলে মাধ্যম হিসাবে এবাদত কয় প্রকার আল্লাহ করে বানাইছে, কি জন্য? এবাদতের জন্য। এবাদত কয় মাধ্যমে করি? 1 নম্বর অন্তর দিয়ে আত্মিক এবাদত। খুব মন দেন, আত্মিক এবাদত সাধারণত আপনার মৌলিকভাবে 5 প্রকার। বলেন আত্মিক এবাদত কয় প্রকার, মাধ্যম হিসাবে এবাদত কয় প্রকার? 1 নম্বর আত্মিক, এই আত্মিক এবাদত আবার কয় প্রকার? 5 প্রকার। 1 নম্বর হলো বিশুদ্ধ নিয়ত। বলেন কি? নিয়ত যতবার করি এটা অন্তরের এবাদত। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে, আমলের প্রতিদান দেওয়া হয় বিশুদ্ধ নিয়তের সাথে। এগুলো 1 নম্বর আত্মিক এবাদত, বিশুদ্ধ নিয়ত। 2 নম্বর বলেন ফিকির করা। কি করা? ফিকির করা, এটাও আত্মিক এবাদত। ফিকির করা, এটা কি এবাদত? আত্মিক এবাদত। সূরা আলী ইমরানের 191 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামাও ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار الله বলেন জ্ঞানী হলো তারা, الذين يذكرون الله قياما, যারা আল্লাহকে শরণ করে দাঁড়িয়ে, ওয়াকুউদা বসে, ওয়া আলা জুনুবিহিম শুয়ে শুয়ে,
وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ, যারা আসমান জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা করে এটা বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ আসমান জমিন আপনি অনর্থক সৃষ্টি করেন নাই, সুবহানাকা, পুত পবিত্রতা বর্ণনা করছি আপনার, ওয়াকিব সুবহানাকা ফাকিনা আযাবান নার, আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে আপনি রক্ষা করুন। তাহলে এক নাম্বার গেল নিয়ত, দুই নাম্বার ফিকির, অন্তরে ভালো জিনিসের ফিকির করা, তিন নাম্বার বলেন আসমান জমিনের রাজত্ব আল্লাহর, বলেন এই বিশ্বাস অন্তরে ঢুকানো, এটা আত্মিক ইবাদত, অন্তরে ঢুকানো। চব্বিশ পারা শুরু পৃষ্ঠা সুরে জুমারের 33-34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, والذي جاء بالصدق وصدق به اولئك هم المتقون, والذي جاء بالصدق যে সত্য নিয়ে এসেছে, وصدق به সত্যকে যে মনে প্রাণে বিশ্বাস করেছে, সত্য বলে মেনে নিয়েছে, আল্লাহ বলেন আমি ঘোষণা করলাম তারাই প্রকৃত মুত্তাকি, তারাই আল্লাহকে ভয় করে। তাহলে অন্তর দিয়ে বিশ্বাস করা সত্যকে, সত্য দ্বারা উদ্দেশ্য ঈমান, আর ঈমানকে অন্তরে লালন করা, কোরআন উদ্দেশ্য সত্য দ্বারা, এই কোরআনকে আপনি শুধু মুখে স্বীকার করলে হবে না, অন্তর দিয়ে এটা বিশ্বাস করা, আসমান জমিনের রাজত্ব শুধু মুখে বললে হবে না, অন্তরে ইয়াকিন ঢুকানো এই সত্য, এটা হলো আত্মিক ইবাদত। এইগুলো আত্মিক ইবাদতের তৃতীয় প্রকার। আত্মিক ইবাদত চতুর্থ বলেন ইখলাস, কি বলেন তো, ইখলাস। সুরায় আনআমের 52 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাতরুদিল লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা, নবী আপনি তাদেরকে তাড়িয়ে দিবেন না যারা তাদের রবকে ডাকে, বিল গাদাতি ওয়াল আশিয়্যি সকাল সন্ধ্যায়, ইউরিদুনা ওয়াজহা রবের সন্তুষ্টি কামনা করে, যারা রবকে ডাকে তাদেরকে আপনি তাড়িয়ে দিবেন না। সূরা আনআমের 79 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইব্রাহিম নবীর কথা, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন, ইন্নি ওয়াজ্জাহতু, আমি ফিরালাম আমার চেহারাকে ওই সত্তার দিকে, একনিষ্ঠভাবে ফিরিয়ে নিলাম আমার চেহারাটাকে, আমি ওই রবের দিকে করলাম একনিষ্ঠভাবে, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, আমি শিরিককারীদের অন্তর্ভুক্ত নই, এটা হলো ইখলাস। ইবনে মাজার 3056 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم ثلاث لا يضل عليهن قلب مؤمن, তিন ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না। এক নম্বর ইখলাসুল আমালি লিল্লাহ, ইখলাসের সাথে আল্লাহর জন্য আমল করার ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না। দুই নম্বর ওয়ান্নসিহাতু লিবুলাতিল মুসলিমিনা, মুসলমান শাসকদেরকে নসিহত করার ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না। তিন নম্বর ওয়ালুজুমু জামাআতিহিম, হক জামাতের সাথে লেগে থাকার ক্ষেত্রে মুসলমানের অন্তর প্রতারণা করতে পারে না। বর্তমান জামানায় হক দল কোনটা? হক্কানি ওলামায়ে কেরাম যেটাকে হক দল বলবে সেটাই হক দল, হক্কানি আলেম বুজুর্গ আলেমরা যেই দলটাকে হক দল বলবে সেটাই হক দল, এই দলের সাথে লেগে থাকতে মুসলমানের অন্তর প্রতারণা করতে পারে না। এর মধ্যে একটা হলো আমল ইখলাসের সাথে করা, এই ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না। সহিহ বুখারীর 7501 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা হাদিসে কুদসি, দেখেন ইখলাস ওয়ালা নিয়ত করলে কি লাভ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইদা আরাদা আবদি আইয়া আমালা সাইয়্যাতান, আমার বান্দা যখন কোনো গুনাহের ইচ্ছা করে তখন ফেরেশতাদেরকে আল্লাহ বলেন, আমার বান্দা যখন কোনো পাপের ইচ্ছা করে ফেরেশতারা, এই পাপ না করা পর্যন্ত পাপ তোমরা লেখবা না,
فَإِنْ عَمِلَهَا فَاكْتُبُهَا لَهُ بِمِثْلِهَا আমার বান্দা যদি পাপ করেই ফেলে তখন তার আমল নামায় একটা গুণা লেখবা। ওয়াইন তারকাহা মিন আজলি, আমাকে খুশি করার জন্য যদি বান্দা পাপটা ছেড়ে দেয় ফাক্তুবুহা লাহু হাসানা, তার আমল নামায় একটা নেকি লিপিবদ্ধ করে দিব। তাহলে দেখেন কি বলতেছে এখানে, ইখলাসের সাথে নেক আমলের নিয়ত করে নাই, খারাপ কাজের নিয়ত করেছে কলব থেকে, কিন্তু নিয়ত করার পরে কাজটা করে নাই। আল্লাহ বলে গুনা লেইখ না, কাজটা যদি ছেড়ে দেয় একটা নেকি লেখো। এবার আল্লাহ বলে ওয়াইদা আরাদা আইয়াম আলা হাসানা, ইখলাসের সাথে যদি একটা ভালো কাজের নিয়ত করে, ফালাম ইয়া আমালহা, আর যদি কাজটা না করে, ফাক্তুবুহা লাহু হাসানাতান, আল্লাহ বলেন তার আমল নামায় একটা নেকি লিপিবদ্ধ করে দাও। এরপর আল্লাহ বলেন ফা ইন আমিলাহা, আমার বান্দা যদি নেক আমলটা করে, ফাক্তুবুহা বি আশরি আমসালিহা ইলা সাবঈ মিয়াতি দিফিন, আমার বান্দার আমল নামায় 10 থেকে 700 গুণ পর্যন্ত সব লিপিবদ্ধ করে। এটা হলো আপনি ইখলাসের সাথে যদি কোনো ভালো কাজের নিয়ত করেন এটার লাভ আছে। সহিহ মুসলিমের বর্ণনা 1909 নম্বর হাদিস, এই হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাআলাল্লাহা শাহাদাতা বিসিদ্দিকিন, কোন ব্যক্তি যদি দিল থেকে ইখলাসের সাথে শহীদ হওয়ার নিয়ত করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, এই ব্যক্তি যদি তার ঘরে বিছানায় মারা যায় আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায়। ইখলাসের সাথে কেউ শহীদ হওয়ার নিয়ত করেছে, এই বান্দা যদি তার ঘরের বিছানায় মারা যায় আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায়। সহিহ বুখারীর বর্ণনা 2839 নম্বর হাদিস, আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি গাজাতিন, এক যুদ্ধে নবী ছিলেন, যুদ্ধে থাকা অবস্থায় নবীজি বললেন, ইন্না আকওয়ামান বিল মদিনাতি খালফানা মা সালাকনা শিআবান ওয়ালা ওয়াদিয়ান ইল্লা ওয়া হুম মা'না ফি হাবাসাহুমুল উজ, নবীজি বলেন মদিনায় একদল লোক আছে আমাদের পিছনে যারা আজকে আমাদের সাথে আসতে পারে নাই, এইখানে আমরা যতটা উপত্যকা অতিক্রম করেছি, আমরা যতটা গিরিপথ পাড়ি দিয়েছি, মদিনার ওই মানুষগুলাও আমাদের সওয়াবে অংশীদার হবে। কেন হবে? তাদের নিয়ত ছিল কিন্তু আসতে পারে নাই, হাবাসাহুমুল উজরু, ওজর তাদেরকে আটকায় দিছে, এই কারণে তারা আসতে পারে নাই, যেহেতু তাদের পরিশুদ্ধ নিয়ত ছিল, এই পরিশুদ্ধ নিয়তের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যে সওয়াবগুলা পেলাম এই সওয়াবে আল্লাহ তাদেরকে অংশীদার বানান। সহিহ বুখারীর বর্ণনা 44 নম্বর হাদিস, সামান্য পরিমাণ ইমান যদি অন্তরে থাকে, সামান্য পরিমাণ ইমান অন্তরে আপনার আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু শাইরাতিন মিন খাইর, কোন ব্যক্তির অন্তরে যদি যত পরিমাণ ইমান থাকে আর ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, নবী বলেন এই ব্যক্তি জাহান্নামে গেলেও একদিন জাহান্নাম থেকে বের হয়ে যাবে। ওয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু বুরাতিন মিন খাইর, কোন ব্যক্তির অন্তরে যদি গম পরিমাণ ইমান থাকে, গম গম ধানের বিপরীতে গম গম, এই গম পরিমাণ ইমান যদি থাকে, এই ব্যক্তিও যদি জাহান্নামে যায় ওই সামান্য ইমানের কারণে একদিন সে জাহান্নাম থেকে বের হয়ে যাবে। ওয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু যাররাতিন মিন খাইর, কারো অন্তরে যদি অনুপরিমাণ ইমান থাকে এই ব্যক্তিও যদি জাহান্নামে যায় একদিন এই ব্যক্তিও জাহান্নাম থেকে বের হয়ে যাবে। তাহলে অন্তরে ইখলাস তৈরি করা, আত্মিক ইবাদত খুব বেশি বেশি করা, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে আত্মিক ইবাদতের মধ্যে একটা হলো ইখলাস, বলেন কি ইখলাস, ইখলাসের সাথে সব কাজ যেন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এবার শুনুন ইখলাসের চার উপকার, যে কোনো ইবাদত ইখলাসের সাথে করবেন উপকার কয়টা? চারটা। আগে বলেন, বলেন আমল কবুল হয়, দুই সওয়াব পাওয়া যায়,
তিন, ইখলাসের সাথে ছোট কাজ আল্লাহ বড় বানায় দেয়। চার, ইখলাসের সাথে কোনো কাজ করলে আল্লাহ পাপ মিটায় দেয়। এই চারটা উপকার ইখলাসের। এক নম্বর, আমল কবুল হয়। নাসাই শরীফের বর্ণনা 3140 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم ان الله لا يقبل من العمل الا ما كان له خالصا وابتغي به وجهه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ ততক্ষণ বান্দার আমল কবুল করবেন না যতক্ষণ আমলটা আল্লাহর জন্য ইখলাসের সাথে না হবে, আর আল্লাহকে খুশি করার জন্য যদি না হয় এই আমল আল্লাহ ততক্ষণ কবুল করেন না। দুই নম্বর, ইখলাসের সাথে আমল করলে সওয়াব পাওয়া যায়। সহিহ বুখারীর বর্ণনা 56 নম্বর হাদিস, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নবীজি তাকে বলেন, ইন্নাকা লান তুনফিকা নাফাকাতান তাবতাগী বিহা ওয়াজহাল্লাহ ইল্লা উজিরতা আলাইহা। নবী বলেন, তুমি যেই কোনো দান করবা আল্লাহকে খুশি করার জন্য, যতবার দান করবা ততবার তোমাকে প্রতিদান দেওয়া হবে। হাত্তা মা তাজআলু ফী ফামি ইমরাতিক, তুমি যদি তোমার বিবির মুখে এক লোকমা খাবার তুলে দাও ইখলাসের সাথে, এটার কারণেও তোমাকে সওয়াব দেওয়া হবে। তাহলে দুই নাম্বার, ইখলাসের সাথে কোনো কাজ করলে সওয়াব পাওয়া যায়। তিন নাম্বার, ইখলাসের সাথে ছোট কাজ করলে আল্লাহ বড় বানায় দেন। একটা কিতাব আছে নাম জামিউল উলুম আল হিকাম, ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহ আলাইহির লেখা, এক নম্বর খণ্ড 13 নম্বর পৃষ্ঠা, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি বলেন, রুব্বা আমালিন সগীরিন তুআজ্জিমুহু নিয়্যা ওয়া রুব্বা আমালিন কাবীরিন তুসগ্গিরুহু নিয়্যা। অনেক ছোট ছোট কাজ, ছোট ছোট আমল বিশুদ্ধ নিয়তের কারণে, ইখলাসওয়ালা নিয়তের কারণে ওই ছোট ছোট কাজটাও বড় হয়ে যায়। ছোট ছোট কাজটাকে বিশুদ্ধ নিয়ত বড় বানায় দেয়। আবার বড় বড় কাজ বিশুদ্ধ নিয়ত না থাকার কারণে এই বড় কাজটা ছোট হয়ে যায়। বড় কাজটা কি হয়ে যায়? ছোট হয়ে যায় নিয়ত না থাকার কারণে। তাহলে আমাদের উদ্দেশ্য হলো নিয়ত যদি শুদ্ধ থাকে আর ইখলাস থাকে অন্তরে, ছোট কাজটাও আল্লাহ বড় বানায় দেয়। চার নম্বর, পাপ মোচন হয়। সহিহ বুখারীর বর্ণনা 3467 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে, এটা আপনারা শুনছেন অনেকবার, ছোটবেলা থেকেই শুনছেন, এক মহিলা কুকুরে পানি পান করায় জান্নাত পাইছে, শুনছেন না? এটাই হাদিসে আছে, বাইনামা কালবুন ইউতিফু বিরাকিয়া, একবার এক কুকুর একটা কূপের পাশে চারদিকে ঘুরতেছে, ওই কুকুরের অবস্থা এমন হলো, কাদা একতুল হল আতসু, পিপাসার কারণে তার মরা অবস্থা কুকুরের। ফারাতু বাগিয়ুম মিন বাগায়া বানি ইসরাঈল, বনি ইসরাঈলের এক ব্যভিচারিণী নারী কুকুরটাকে দেখছে, দেখার পর ফানাজাত মুকাআহা, নিজের পায়ের মৌজা খুলছে, খোলার পর ওই মৌজা ভিজায়া, ফাসাকত হু, কুকুরকে পানি পান করাইছে, এই আমলটা ইখলাসের সাথে হওয়ার কারণে আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। এলো ইখলাসের চতুর্থ উপকার, পাপ মোচন হয়। তাহলে অন্তরের এবাদত গেল, এটা গেল চার নম্বর আত্মিক এবাদত। পাঁচ, আল্লাহর উপর ভরসা করা, এটাও আত্মিক এবাদত। আল্লাহ বাক রব্বুল আলামিন বলেন, ওয়ামাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনরা যেন আল্লাহর উপর ভরসা করে। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, ভরসাকারীরা যেন শুধু আল্লাহর উপরেই ভরসা করে। ভরসা কাকে বলে? একটা গরু এ মাঠের মধ্যে ছেড়ে দিবেন, ছেড়ে দিয়ে বলবেন আমি ভরসা করে বাড়ি থেকে বসে থাকি, এটা আল্লাহ আমার ঘরে পৌঁছায় দিবে, এটাকে ভরসা বলা হয় না। নবীজি ভরসা শিখাইয়া দিছে যে তুমি সব চেষ্টা প্রচেষ্টা করবা, করার পর যেমন আপনি দরজা লাগাবেন, আয়াতুল কুরসি পড়বেন, পড়ার পর দরজা বন্ধ করবেন, আপনি আপনার গরুকে বাঁধবেন, আপনার ঘোড়াকে, আপনার ওটকে আপনি ভালোভাবে বাঁধবেন, এটার নিরাপত্তা দিবেন, এটার সেফটি দিবেন, সব কিছু করার পর এবার ইনশাল্লাহ কিচ্ছু হবে না, আল্লাহর উপর ভরসা আছে। নবী বলেন এটাকে ভরসা বলা হয়,
এটাকে কি বলা হয়? ভরসা। মনে করেন ড্রাইভার সাহেব ঘুমায়া চোখ বন্ধ করে গাড়ি চালাইতেছে, আল্লাহ ভরসা কিচ্ছু হবো না, এটাকে ভরসা বলেন? ভরসা বলা হয় আপনি সব কিছু, আপনার চোখে ঘুম নাই মাশাল্লাহ, শরীর ফুরফুরা, আপনি পুরো প্রস্তুতি ড্রাইভিং করার জন্য, এখন আপনি ড্রাইভিং করতেছেন, হ্যাঁ ইনশাল্লাহ কিচ্ছু হবে না, কারণ আমি পূর্ণ প্রস্তুতি নিয়ে ড্রাইভিং করতেছি, আশাবাদী ইনশাল্লাহ সমস্যা হবে না, এটার নাম তাওয়াক্কুল, এটার নাম ভরসা। অনেকে ইনকাম না করে, চাকরি বাকরি না করে ঘরে বসে থাকে আর কয় কোনো সমস্যা নেই, তো আপনি কিছু করতেছেন না, আপনার আব্বা বিচার দিল আপনার নামে, কসম আল্লাহ ভরসা। তো আল্লাহ ভরসা তো ঠিক আছে, আপনি চেষ্টা করছেন না। আল্লাহ আমাদের সকলকে তাওয়াক্কুলটা আমরা যেন বুঝে শুনে, তাওয়াক্কুলের বিষয়টা আমরা যেন বুঝে শুনে আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করে। বলেন তো পদ্ধতি হিসাবে আবাদত কয় প্রকার? পাঁচ। এক নাম্বার আত্মিক আবাদত, দুই নাম্বার মৌখিক আবাদত। কি আবাদত? মৌখিক আবাদতের মধ্যে শ্রেষ্ঠ আবাদত কালিমাতুত তাওহীদ। পড়ি আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা শ্রেষ্ঠ আবাদত। পড়েন তো, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমাতুত তাওহীদ, এটা একদম মনে প্রাণে বিশ্বাস করে মুখে আপনি উচ্চারণ করা। সহিহ বুখারীর 25 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনাকে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি ততক্ষণ আদিষ্ট হয়েছি জিহাদ করার ব্যাপারে, আমাকে ততক্ষণ পর্যন্ত জিহাদ করতে বলা হয়েছে, লড়াই করতে বলা হয়েছে, যতক্ষণ মানুষ এই সাক্ষ্য না দিবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসুল, এই সাক্ষ্য না দেওয়া পর্যন্ত আমি আদিষ্ট হয়েছি লড়াই করার জন্য। এখানে লা ইলাহা ইল্লাল্লাহ প্রকাশ্যে মুখে উচ্চারণ করতে হবে, দিল থেকেও স্বীকার করতে হবে। মুখের ইবাদতের মধ্যে একটা এটা জানলাম, সহিহ বুখারী 26 নম্বর হাদিস আছে, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফযাল, নবীকে প্রশ্ন করা হলো কোন আমল সবচেয়ে শ্রেষ্ঠ, নবীজি বললেন ঈমানুন বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা শ্রেষ্ঠ ইবাদত। সুবহানাল্লাহ, তাহলে আল্লাহকে বিশ্বাস করি অন্তর দিয়েও আবার মুখেও স্বীকার করি, অন্তরেও বিশ্বাস করি আবার মুখেও বলি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। মৌখিক ইবাদতের মধ্যে আরেকটা ইবাদত বলেন, তিলাওয়াতুল কোরআন, বলেন কোরআন তেলাওয়াত করা। সূরা কাহাফের 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَاتْلُ مَا أُوحِيَ إِلَيْكَ مِنْ كِتَابِ رَبِّكَ لَا مُبَدِّلَ لِكَلِمَاتِهِ, আপনার রবের পক্ষ থেকে ওহী হিসাবে যে কিতাব দেওয়া হয়েছে, কিতাবের যে অংশ দেওয়া হয়েছে আপনি তা তেলাওয়াত করেন, এটা পরিবর্তনকারী কেউ নাই, আপনার রবের কথা পরিবর্তনকারী কেউ নাই, তেলাওয়াত করেন, কোরআন পড়েন। এবার আমার সাথে বলেন কোরআন একটু আওয়াজ করেও পড়া যায়, বলেন আওয়াজ ছাড়াও পড়া যায়, তাহলে আওয়াজ করেও পড়া যায় আবার আওয়াজ ছাড়াও পড়া যায়। তিরমিজি শরীফের বর্ণনা 1333 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم الجاهر بالقرآن كالجاهر بالصدقة والمسر بالقرآن كالمسر بالصدقة, যে ব্যক্তি একটু উঁচু আওয়াজে কোরআন পড়ে সে প্রকাশ্যে সৎকাকারীর মতো, যে ব্যক্তি একটু নিম্ন আওয়াজে কোরআন পড়ে সে গোপনে সৎকাকারীর মতো। তাহলে কোরআন দুইভাবে পড়া যায়। সহিহ বুখারীর বর্ণনা 5011 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনাকারী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন কানা রাজুলুন ইয়াকরাউ সূরাতাল কাহফি, এক ব্যক্তি সূরা কাহফ তেলাওয়াত করছিল, কোন সূরা? কাহফ। ওয়া ইলা জানিবিহি হিসানুন মারবুতুন বিশাতানাইন, ওই ব্যক্তির পাশে তার দুইটা ঘোড়া আছে, তার একটা ঘোড়া রশি দিয়ে বাঁধা, তার একটা ঘোড়া আছে দুইটা রশি দিয়ে বাঁধা ঘোড়াটা, তো উনি যখন কোরআন তেলাওয়াত করতেছে ফাতাগাশাতু সাহাবা, ওই ঘোড়ার উপরে আকাশের মেঘ আইসা তারে ছায়া দিতেছে, ঘোড়ারে একটা মেঘের মতো দেখা যাইতেছে, এটা বুখারীর বর্ণনা। আর মুসলিমের বর্ণনাটা এমন, একটা মেঘমালার মতো দেখা গেছে, ফিহা আমসাল সুরুজ, ওই মেঘের ভিতরে আবার আপনার বাতির মতো দেখা গেছে, বাতি বুখারিতে আছে শুধু মেঘ, আর ওইটাতে আছে মেঘমালা আর এটার মধ্যে বাতির মতো দেখা যাইতেছে, আরে ঘটনা কি, এটা কি? উনি যখন পড়তেছে এটা আরো
নিচে আসতেছে। উনি বলেন ফাজআলাত তাদনু ওয়া তাদনু, এই মেঘ শুধু নিচের দিকে আসতেছে, মেঘের মতো খণ্ডটা শুধু নিচে আসতেছে। নিচে আসতে আসতে মুসলিমের বুখারী বর্ণনা শোনাচ্ছি, মুসলিমের বর্ণনা আসছে, আমি পড়া স্টপ করলাম। মুসলিমের বর্ণনা আসছে তখন এই মেঘটা আবার উপরে উঠে গেছে, আর বুখারীর বর্ণনায় হলো ফালাম্মা আসবাহা, যখন সকাল হলো আতান্নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই ব্যক্তি নবীর কাছে আসছে। আসার পর নবীজির বলতেছে, হুজুর রাতের বেলা আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম, আকাশের মেঘ আসছে, আসার পর তখন মেঘ ছায়া দিছে ঘোড়াটাকে, ছায়া দেওয়ার পর ফাজা আলা ইয়ানফিরু, ঘোড়া লাফানো শুরু করছে। মুসলিমের বর্ণনায় আসছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবি ছিলেন উসাইদ ইবনে হুজাইর, তাকে বললেন আচ্ছা তো তুমি তেলাওয়াত কী করলা? আমি থামায়া দিছি, এটা মুসলিমের বর্ণনা। কয় কেন? হুজুর আমার সন্তান ইয়াহিয়া ওই ঘরেই ঘুমাইতেছিল, আমি টেনশন করলাম আমি যদি আরও তেলাওয়াত করি আর ঘোড়াও লাফাবে, লাফাইতে লাফাইতে আমার ছেলের উপরে পড়বে, ছেলের কষ্ট হবে, তাই আমি পড়া থামায়া দিছি। কয় তারপর কয় দেখি এটা উপরে চলে গেছে। আহা ইবনা হুজাইর, লাও ইবনা হুজাইর, ও উসাইদ ইবনে হুজাইর, তুমি যদি আরও তেলাওয়াত করতা তাহলে ফজরের আজান যদি হয়ে যেত, ফজরের নামাজে যে মুসল্লিরা যাইতো তারাও এই দৃশ্য দেখতে পাইতো। এটা কোন দৃশ্য ছিল জানো? এটা তিলকা সাকিনা, এটা ছিল আসমান থেকে প্রশান্তি। এই প্রশান্তির মধ্যে যে বাতিগুলা দেখলা, এরা ছিল আল্লাহর ফেরেশতা তোমার তেলাওয়াত শুনে। আর বুখারীর বর্ণনা হলো তিলকা সাকিনা তু তানাজ্জালাত বিল কুরআন, এটা প্রশান্তি, এটা সাকিনা, তোমার কোরআন তেলাওয়াতের কারণে এই সাকিনা আসমান থেকে আসছে। কখনো সাকিনা আসে আমরা দেখি না, রসুলের সাহাবিকে আল্লাহ দেখায় দিছে। এই জন্য ইয়াকিন করতে হবে যে তেলাওয়াত করলে সাকিনা আসে, তেলাওয়াত করলে সাকিনা আসে, এটা ইয়াকিন করতে হবে। প্রশান্তি আসে, সাকিনা আসে, রহমত, সাকিনা, রহমত, প্রশান্তি, আল্লাহ প্রদত্ত রহমত, প্রশান্তি, এটা সাকিনা। তো কোরআন তেলাওয়াত করা এটা কি আবাদত? মৌখিক, বলেন কি আবাদত? মৌখিক আবাদত কোরআন তেলাওয়াত করা। আরেকটা হলো বলেন দোয়া করা, দোয়া করাও কি আবাদত? মৌখিক, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ রিজিক দেন, আল্লাহ বরকত দেন, হায়াতে বরকত দেন, আল্লাহ আমার জামা দরকার, জামার ব্যবস্থা করে দেন, জুতা দরকার, জুতার ব্যবস্থা করে দেন। নবীজি বলছে জুতার ফিতা ছিঁড়া গেল, এটা আল্লাহর কাছে চাইবে। তো সব আপনি এইভাবে চাইতেছেন, দোয়া করা। সূরা আরাফের 55 নম্বর আয়াতে আল্লাহ বলেন উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া, তোমরা তোমাদের রবকে ডাকো তাদাররুআ, বিনীতভাবে, ওয়া খুফিয়া, এবং চুপিসারে। আপনারা মাঝে মাঝে একটু চুপিসারে দোয়া করেন, এক তো সবার সাথে করেন, মাঝে মাঝে একটু চুপি চুপিও দোয়া করবেন। জাকারিয়া নবী চুপিসারে দোয়া করতেন আল্লাহর কাছে। এই দোয়ার প্রশংসা করে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে এই উম্মতকে ওই দোয়ার কথা জানায় দিছে। সূরা মারিয়ামের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইজ নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া, জাকারিয়া নবী যখন তার রবকে গোপনে ডাকলেন, মুফাসসিরিন কেরাম বলেন আখফাহু লিআন্নাহু আহাব্বু ইলাল্লাহ, জাকারিয়া নবী তার রবকে হালকা আওয়াজে গোপনে ডাকার কারণ হলো গোপনে রবকে ডাকলে রব সবচেয়ে বেশি খুশি হয়। এজন্য মুসলিম শরীফের হাদিসে আসছে ইরবাউ আলা আনফুসিকুম, নিজেদের প্রতি সদয় হও, ফাইন্নাকুম লাইসা তাদউনা আসম্মা ওয়ালা গায়িবা, তোমরা এমন রবকে ডাকছো না যে রব বধির আর যে রব অনুপস্থিত, এমন রবকে তো তোমরা ডাকছো না, বরং ইন্নাকুম তাদউনা সামিআন করিবা, এমন রবকে ডাকো যে রব শোনে, যেই রব অতি নিকটে। কয় কত নিকটে? সাহাবীরা নবীরে বললেন আকরিবুন রব্বুনা ফানুনা জিহি আম বাঈদুন ফানুনা দিহি, হুজুর আমাদের রব কি কাছে যে তাকে আসতে ডাকবো, নাকি আমাদের রব দূরে যে তাকে জোরে ডাকবো? তখন আল্লাহ সূরা বাকারার 186 নম্বর আয়াত নাজিল করে জানায়া দিলেন ওয়াইদা সালাকা ইবাদি আননি ফাইন্নি করিব, আমার বান্দারা যখন আমার ব্যাপারে জিজ্ঞাসা করে আমি তাদের কোথায়, আপনি বলবেন ফাইন্নি করিব, আমি নিকটেই, তাদের অতি নিকটে। তাহলে আল্লাহ আমাদের অতি নিকটে, এই জন্য আল্লাহর কাছে মাঝে মাঝে একটু চুপিসারেও দোয়া করবো। বলেন ইনশাআল্লাহ, চুপিসারে একটু দোয়া করবো তো ইনশাআল্লাহ, মাঝে মাঝে একটু চুপে চুপে নিম্ন আওয়াজে হালকা আওয়াজে দোয়া করবেন, আল্লাহ তৌফিক দান করেন। এগুলো মুখের এবাদত নাম্বার কত? মুখের এবাদত গেল। আচ্ছা, মুখের আরেকটা এবাদত বলেন জিকির করা। জিকির করা কি মুখের এবাদত? তাহলে কোরআন তেলাওয়াত করা, দোয়া করা, জিকির করা মুখের এবাদত। সূরা আরাফের 205 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াদকুর রাব্বাকা ফি নাফসিক, তুমি তোমার রবকে স্মরণ করো মনে মনে, তাদররুআ বিনীত হয়ে, ওয়াখিফা
ভয় ভীতি নিয়ে অদুনাল জাহরি মিনাল কৌল অনুচ্চ সুরে বিল গুদুব্বি ওয়াল আসল সকাল সন্ধ্যায় তুমি তোমার রবকে স্মরণ করো মনে মনে বিনীতভাবে ভয় ভীতি নিয়ে অনুচ্চ সুরে তুমি তোমার রবকে স্মরণ করো সকাল সন্ধ্যায়, তুমি গাফেলদের অন্তর্ভুক্ত হয়েও না। সহিহ বুখারীর 660 নম্বর হাদিসটা মনে রাখবো, আর আজকে রাত্রে 3টা বা 2টায় যদি ঘুম ভেঙে যায় তখন হালকা কিছু সময় আজকে থেকে যতবার ঘুম ভাঙবে কিছু সময় হইল একবার হইল আল্লাহরে স্মরণ করুন। রাজি আছেন ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। এটা কিভাবে ঘুম ভাঙে গেছে আপনার স্টেঞ্জার বেগুইস, আপনার বিবি ঘুমায়, সন্তান সবাই ঘুমায়, স্টেঞ্জা করতে গেলেন বাইর হয়ে দেখলেন সব ঘুমায়, আপনি যে বুদ্ধি করে বলবে ওই সময় সবাই ঘুমায় একটু আল্লাহরে চুপে চুপে স্মরণ করি। তখন আল্লাহরে বললেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, অথবা আপনি বললেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এ চুপি চুপি আস্তে আস্তে করবেন, কারো ঘুম যেন ডিস্টার্ব না হয়। আল্লাহ কত খুশি হবে চিন্তা করেন, সবাই ঘুমায় আমার বান্দা আমার নাম করে। এ মুখের এ জিকির, তাহলে তেলাওয়াত গেল, মৌখিক ইবাদত গেল, লা ইলাহা ইল্লাল্লাহ গেল, তেলাওয়াত গেল, দোয়া গেল, জিকির গেল, মৌখিক ইবাদত করব তো ইনশাআল্লাহ। আমরা ইবাদতের পদ্ধতি হিসাবে ইবাদত কয় প্রকার জানি, এক নাম্বার আত্মিক, দুই নাম্বার, তিন নাম্বার দৈহিক, দৈহিক বা শারীরিক ইবাদত। দৈহিক বা শারীরিক ইবাদত কি? সেটা হলো নামাজ পড়া, সুবহানাল্লাহ বলুন, রোজা রাখা, নামাজ পড়া, এ দৈহিক ইবাদত। এই দৈহিক ইবাদত যে ইবাদতে শরীর নড়াচড়া করে, শরীর নড়াচড়া করে, যেমন সূরা হজের 77-78 নম্বর আয়াত 17 পারার শেষ পৃষ্ঠা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকাউ, হে ইমানদারগণ রুকু করো, শরীর খরচ হয়নি, রুকু করলে শরীর নড়াচড়া হয় কিনা, ওয়াসজুদু সেজদা করো নড়াচড়া হয় কিনা, ওয়াবুদু রাব্বাকুম রবের ইবাদত করো, ওয়াফআলুল খায়র কল্যাণ কাজ বেশি বেশি করো, ভালো কাজ, লাআল্লাকুম তুফলিহুন যাতে তোমরা সফল কাম হও। তিরমিজির একটা হাদিস শোনেন, 2466 নম্বর হাদিস, 2466, এই হাদিসটা হাদিসে কুদসি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আল্লাহ তাআলা ইয়াকুল ইবনা আদম, আল্লাহ রব্বুল আলামিন বলেন হে আদম সন্তান, হে আদম সন্তান, তাফাররাগ লি ইবাদাতি, তুমি আমার ইবাদতের জন্য একটু চেষ্টা মুজাহাদা করো, যথাসাধ্য চেষ্টা করো আমার ইবাদতের জন্য, তাহলে কি উপকার, আমলা সদরকা ভিনা, আমি তোমার অন্তর ওই সূর্যে পরিপূর্ণ করে দিব। তুমি আমার ইবাদত যথাসাধ্যভাবে চেষ্টা করো, আমার ইবাদত করো, আমলা সদরকা ঘিনা, তোমার এই অন্তর, তোমার এই বুক, তোমার এই বুকটা আমি আল্লাহ ধনাঢ্যতায় পরিপূর্ণ করি। তাহলে কি বললো আল্লাহ, তুমি আমার জন্য ইবাদত করো যথাসাধ্য চেষ্টা করে, তোমার অন্তরটা আমি আল্লাহ ঐশ্বর্যে টাকা পয়সা ধন সম্পদ দিয়ে পরিপূর্ণ করে দিই। আর কি করবো, ওয়া আসুদ্দা ফাকরাকা, তোমার দারিদ্রতা আমি আল্লাহ দূর করে দিব, ওয়া ইল্লা তাফআল, তুমি যদি ইবাদত না করো, আমার ইবাদত না করে যদি শুধু খালি টাকার পিছে দৌড়াও, এই জন্য তো ইবাদত করো। আল্লাহ বলেন মালাতু ইয়াদাইকা শুগলা, তোমার দুই হাত আমি আল্লাহ ব্যস্ত করে দিব, এত ব্যস্ত করব, খালি যেই কেউ হুজুর আইসা বলবে নামাজ পড়ছেনি, হুজুর সুযোগই পাই না, আল্লাহ কয় তোরে আমি ব্যস্ত করছি। আর কি করব, অলাম আসুদ্দা ফাকরাকা, তোর দারিদ্রতা আমি কোনোদিনও দূর করব না। আপনি মনে করেন সব কোটিপতি অনেক বেশি, খুঁজা দেখেন 9 কোটি ঋণ আছে, আমগো কুমিল্লার আনিসুর রহমান আশা পিসাব যদি সুন্দর মতো করতে পারে, ওইগুলো ফরমালিন হাসি, কি হাসি, মানে হাসে যে এত টাকার মালিক, তো আবার বলে ঋণও আছে, এত টাকা ঋণ নিয়ে এই হাসি কেমনে দেয়, কয় সুদের টাকা, যেই ব্যক্তির কাছে সুদে ব্যাংক টাকা পায়, আনিসুর রহমান আশা পিসাব একটা বয়ান আছে দেখবেন, সেখানে কয় হ্যাঁ হাসি কেমনে এই 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 টাকা সুদের টাকার বোঝা মাথায় নিয়ে এই লোক হাসে কেমনে, এগুলো আসল হাসি না, এগুলো ফরমালিন হাসি,
আসি, ওই যে ও তো আল্লাহর জন্য সময় দেয় না, তাই আল্লাহ ওরে এমন ভাবে ব্যস্ত করে রাখছে যে তুই খালি বিপদে পড়বি চারদি। তাহলে হাদিসটি আবার সুন্দরভাবে শোনাই, আপনারা আজকে বাসায় গিয়ে আরো অনেকরে শোনাবেন, বন্ধুদেরকে কালকে শোনাবেন। আমি আবার বলছি, তিরমিজির 2466 নম্বর হাদিস, আল্লাহ বলতেছেন, ইয়াবনা আদম, হো আদম সন্তান, তাফাররাকলি ইবাদাতি, আমার এবাদতের জন্য একটু ফারেক হও, একটু অবসর হও, যথাসাধ্য চেষ্টা করো যে আমার এবাদত করার জন্য। কতক্ষণ আর লাগে আল্লাহর এবাদত করতে বলেন? আল্লাহ কয় যদি এটা করো, আমলা সদরাকা গিনা, আমি তোমার বুকটা ঐশ্বর্যে পরিপূর্ণ করে দিব, ও আসুদ্দা ফাকরাত, আমি তোমার দারিদ্রতা দূর করব। আর যদি ওয়া ইল্লা তাফাল, যদি না করো, মানে তুমি খালি সব পারো, আমার এবাদতের সুযোগ না পাও। অনেক মানুষ বলবে, দেখবেন সুর সময় পাই না, আর কোয়েন না সময় পাই না। আল্লাহ বলেন, ওয়া ইল্লা তাফাল, যদি তুমি আমার এবাদত না করো, তাহলে মালা তুই দেইকা শুকলা, তোমার দুই হাত আমি ব্যস্ত করে দিব, এত ব্যস্ত করে দিব তুমি ব্যস্ত আর ব্যস্ত থাকবা, খালি ব্যস্ত চারদিকে। বলাম আসুদ্দা ফাকরক, তোমার যে দারিদ্রতা এটা দূর করব না, দেখতে মনে হবে তুমি অনেক টাকার মালিক, কিন্তু তুমি টাকার পেরেশানিতে রাত্রে ঘুমাইতে পারবে না, পেরেশান হয় না। তাহলে এবাদত করবো তো ইনশাল্লাহ। বলেন তো তিন নম্বর কি ছিল? দৈহিক, দৈহিক এবাদত। চার নম্বর কি? আর্থিক, টাকা পয়সা দান সৎকা করা, আর্থিক এবাদত। জাকাত দেওয়া আর্থিক এবাদত, জাকাত দেওয়া আর্থিক এবাদত। যারা অতীতের জাকাতগুলো দেন নাই, দিয়ে দিয়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আতাহুল্লাহু মালা, আল্লাহ যাকে সম্পদ দিয়েছে, ফালাম ইউআদ্দি যাকাতা, সে যদি জাকাত না দেয়, মুসসিলালাহু ইয়াউমাল কিয়ামাতি সুজাআন আকরা, কিয়ামতের ময়দানে এই জাকাতযোগ্য সম্পদ বিশ ধর সাপে রূপান্তরিত হবে। হওয়ার পর তাকে এইভাবে ফনা ধরে বলবে, আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সঞ্চিত সম্পদ, আমি তোমার সেই মাল যেই মালের জাকাত দেও নাই। 1,00,000 টাকা জাকাত আসছে, 30,000 টাকার শাড়ি আর লুঙ্গি কিনা ফেসবুকে উঠায়া, পরের দিন ফেসবুকে ছেড়ে দিছে ছবি উঠায়া, আলহামদুলিল্লাহ আজকে জাকাত আদায় করলাম, আর ফেসবুকে ছেড়ে দিছে, মানুষের জন্য কিছু করতে পেরে আমার খুব ভালো লেগেছে, এটা ফেসবুকে লেখে। 5,000 টাকার কিনছে, 30,000 টাকার জাকাত ছিল 1,00,000, বাকি কত আছে? সাপ বাকি আছে কি বলেন? সাপ আনা কোন সাপ? 5,000 বাকি আছে, 70 বলেন? 70, এই 70-এর পরে কোন সাপ? তাহলে হ্যাঁ, ছবি তুলে দিছে, আলহামদুলিল্লাহ গরিবদের জন্য কিছু করতে পেরে আমার ভালো লাগলো, আজকে আমি জাকাতটা দিয়ে দিলাম। জাকাত আসছিল 1,00,000, দিছে 1,000-এর, বাকি রয়েছে 1,000, 70,000, এই 70,000 কি? এটা কইবেন যে সাপ, 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 বিষধর সাপ, এটা খাবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আর্থিক এবাদতটা আদায় করবেন। শেষ এবাদত হলো আপনার আর্থিক এবং শারীরিক এবাদত। আলেম ছাড়া অন্য কেউ বলেন তো কি দিতে পারে? এটা হজ, কি দিতে পারে? হজ। হজে গেলে টাকাও লাগে, শরীরও লাগে, এটা হলো আর্থিক এবং শারীরিক এবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ, যে আল্লাহর জন্য হজ করবে, আর হজের মধ্যে গিয়ে আপনার কোনো অশ্লীল কথাবার্তা ইত্যাদি বলবে না, রজা আকা ইয়াউমিন ওয়ালাদাত উম্মুহু, এমন ভাবে সে তার দেশে ফিরে আসবে যেন তার মা আজকে তাকে জন্ম দিয়েছে। এবার একটু মন দিয়ে শুনেন, কোন আয়াত বলছিলাম? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আসেন তো আবার পূর্বের কথায়, আসমানকে ছাদ বানাইছে কে? জমিনকে বিছানা বানাইছে কে? আসমান জমিন এই যে জোড়ায় জোড়ায়, এটা কে করেছে? ঠিক এইভাবে প্রত্যেকটা জিনিসের জোড়ায় জোড়ায় সৃষ্টি করেন কে? তাহলে সব ক্ষমতা যেহেতু আল্লাহর, সব আল্লাহ করে, এবাদত হবে কার? এবাদত পদ্ধতিগতভাবে কয় প্রকার? 1 নম্বর আত্মিক, 2 নম্বর মৌখিক, 3 নম্বর শারীরিক, 4 নম্বর আর্থিক, 5 নম্বর আর্থিক এবং শারীরিক এবাদত। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম, অন্তত কিছু কিছু যদি মুখস্থ থাকে আরেকজনে বলবেন, বন্ধুরে বলবেন, আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা।